বন্ধুগান তাফসিরের মাহফিল আজকের এই মাহফিল আমরা এমন এক সময়ে মাহফিলের আয়োজন মাহফিলে অনেক কথা বলা যায় না তবে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি কেন এভাবে আমরা শিখেছি এক একটা বিষয় নিয়ে বলি আজকেও একটা বিষয় নিয়ে আমরা শুনবো রাজি আসেন ইনশাল্লাহ আমি অনুরোধ করব এখনো যদি রাস্তাঘাটে অথবা বাড়ির বাহিরে ছেলে পেলে যুবকরা বয় বৃদ্ধ মুরুব্বীরা থাকেন অনেকে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন মাইন অনেক দূরে আমিও আসতে গাড়িতে শুনতে পেয়েছি তবে অনুরোধ করব আসুন না কোরআনের সুন্দরী প্যান্ডেলের নিচে এই আয়োজনটাতে বসলে অবশ্যই লাভ হবে ক্ষতি হবে ক্ষতি হবে লাভ এমন যেটা দুনিয়ায় যেটা আখেরাতে বন্দি বলছিলাম আজকে একটি বিষয় নিয়ে আমরা শুনব আজকে বাংলাদেশ পৃথিবীর পৃথিবীর স্বাধীন রাষ্ট্রগুলোর অন্যতম একটি স্বাধীন রাষ্ট্র সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ তবে সারা পৃথিবীর মধ্যে সোনার বাংলাদেশ বিচ্ছিন্ন নয় বরং সারাটা পৃথিবী আজকে ছোট্ট গ্রামের মতো কিসের মতো ছোট্ট গ্রামের মতো ইংরেজিতে বলে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ একটা ছোট্ট গ্রামের মতো যে কারণে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে উত্তর থেকে দক্ষিণে যখন যা ঘটে মুহূর্তে গ্রামে গঞ্জে শহরে সবাই জানে ঠিক না আরে ভাই আমার কথা সত্য না মিথ্যা পৃথিবীর যে কোথাও যা কিছু ঘটে মুহূর্তে আমরা জানি শুনুন আজকের এই পৃথিবীতে এই সময়ে একটা খবর সবাইকে স্তব্ধ করে দিচ্ছে আর তা হল চায়নায় চীন চীনে একটা নতুন রোগ দেখা দিয়েছে নাম শুনছেন আপনারা কি নাম বলেন তো করোনা ভাইরাস আমি প্রথম শুনে একটু স্তব্ধ হয়ে গিয়েছি কিছুক্ষণ পরে হেসেছি কারণ ইংরেজিতে ওরা নামটা চাইনিজ ভাষায় এবং ইংরেজি মেলায়া নাম রেখেছে করুণা কিন্তু ওরা জানে না আমাদের বাংলা ভাষায় করুণা মানে দয়া নাকি ভাই যান বাংলা ভাষায় করুণা মানে দয়া দয়া যদি কেউ দয়া করে কারো প্রতি করুণা করেছে কি করেছে এখন আমি হেসে দিছি করুণা নাম শুনে হেসে দিলাম দুইটা কারণে প্রথম কারণ বলেছি যে বাংলা ভাষায় করুণা মানে দয়া বাংলায় যার নাম দয়া চাইনিজরা নাম রেখেছে বিপদ ঠিক না ঠিক আরে ভাই বুঝছেন না বুঝেন নাই বাংলায় হইলো দয়া আর চাইনিজরা নাম রাখছে মহা মহা বিপদ মহা বিপদ দুই দু যে কারণে আমি হেসেছি তা হল আজকের পৃথিবীতে পৃথিবীর যে জায়গায় আপনি যাবেন চাইনিজ প্রোডাক্ট ছাড়া পৃথিবী চলে পৃথিবীর যে জায়গায় যাবেন এমএনকে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বায়ান্নটা বাংলাদেশের মতো আমেরিকা আমেরিকার এক দেশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে বিমানে বিশাল দেশ তো আমেরিকার যেখানেই যাবেন চাইনিজ চাইনিজ মালামাল তবে চায়নারা বাংলাদেশের জন্য এক বানায় আমেরিকার জন্যে আরেক জাতের বানায় বুঝছেন তো যেমন মশলা দেবেন তেমন তরকারি রানবে আজকের পৃথিবীর অর্থনীতির সুপার পাওয়ার জাতিসংঘে পাঁচটা রাষ্ট্রের বেটু দেওয়ার ক্ষমতা আছে এর একটা চায় না পরাশক্তিতেও ওদের 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 কাছে পারমাণবিক বোমা আছে। ওরা আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে জমিন আকাশ পানির সব জায়গায় এদের ক্ষমতা দেখায় চায় 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 না 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 এত ওই একটা জীবাণু দিয়ে টাইট করে ফেলেছে ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক আমি হাসলাম এই কারণে সারাটা পৃথিবী আর চায়নার কাছে জিম্মি ট্রাম্প চায়নার বিরুদ্ধে খরগস্ত হয়েছিল বাধ্য হয়ে নাকে খদ দিয়া তারপরে আবার সারেন্ডার করেছে যারা নিউজ জানেন পত্র পত্রিকা পড়েন তারা জানেন হা যে চায় না এত ক্ষমতা দর একটা জীবাণুর ভয়ে আজকে থর থর করে কাঁপতেছে সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে চায় না পৃথিবীর কোনো দেশ বিমানও যায় না চায়নার কোন লোকরে নেয় না কেউ যাওয়া আশা করে না বাংলাদেশের কিছু লোক ছিল এদেরকে স্পেশাল বিমান পাঠায় আনা হয়েছে আরো আছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে না এখন আর কাউকে আনা হবে না তার মানে বুঝেন এই পৃথিবীর পরাশক্তি চায়নাকে একটা রূপ দিয়া একটা জীবাণু দিয়া টাইট করেছেন কে কে ওই আল্লাহ আছেন তো বন্দিগণ চায় না আজ স্তব্ধ তবে হা আরেকটা কারণে আপনারাও জানেন আমিও আমিও একটুখানি নড়ে চড়ে উঠেছি তা হলো দেখুন চায় না তাদের সমর্থনের কারণে তাদের ব্যাকআপের কারণে তাদের গেটিজের কারণে মায়ানমার মায়ানমারের মায়ানমারের দুষ্টরা এগারো লক্ষ মুসলমানকে বাংলাদেশে ধাক্কাইয়া দিছে ঠিক না বেঠিক এগারো একসাথে এগারো লক্ষ এর আগে আরো আসছে আট লক্ষ নয় লক্ষ এখন সব মিলায়া প্রায় তিরিশ লক্ষ রোহিঙ্গা যাদের শত শত বছরের প্রাচীন ভিটেমাটি আরাকানে যাদের যাদের চোদ্দো পুরুষের ভিটামাটি যাদেরকে বলে রোহিঙ্গা কি বলে আরাকান রাজ্যে তাদের চোদ্দ প্রায় এক হাজার বছরের প্রাচীন মুসলিম বসতি থেকে তাদেরকে উচ্ছেদ করে বাংলাদেশে ঢুকায়ে দিছে আমাদের সরকার এদেরকে মরে যাওয়া থেকে সমুদ্রে ডুবে মর্ত বাংলাদেশে বাঁচতে দিছে এটা আমাদের সরকারের বদান্যতা সারা দেশ থেকে মানুষরা সাহায্য করেছে ঠিক না এরা এখনো আসে না নাই সবাই আর আকানে ছিল না সবাই ওখানে ফকির ছিল না অধিকাংশদের বাড়িঘর ছিল ভিটে মাটি ছিল ঠিক না আমি নিজে বান্দরবনের গুন্দুম সীমান্তে আমি কথা বলেছি প্রথম আলোতে ওই ভদ্রলোকের ছিল চিংড়ির ঘের ছিল দুতলা বাড়ি ছিল গাড়ি ছিল কিন্তু আফসোস এমন অনেক সম্ভ্রান্ত ভালো মানুষেরা খেদায় দিছে বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দিছে আর পলিতিনের পলিথিনের যুগ্রি ঘরের মধ্যে ওই মানুষরা থাকে আর এদেরকে খেদায় দিতে পিছনে যে আঙ্গুল ঘুরাইছে এর নাম এর নাম আমি স্তব্ধ হয়ে গিয়েছি চায় না লক্ষ লক্ষ মুসলমানকে তারাতে সাহায্য করেছ শুধু তাই না গত পরশু সংবাদ মুসলিম বিশ্বে অনেক ওয়াইসির সাতান্নটা রাষ্ট্র সদস্য সেই আফ্রিকার একটা রাষ্ট্র অপরিচিত ছোট্ট গরিব রাষ্ট্র গাম্বিয়া নাম কি এই শিক্ষিত লোকজন জানেন গাম্বিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করল মায়ানমারের বিরুদ্ধে বার্মার বিরুদ্ধে ওই মামলায় বারো জন জাস্টিস একমত হয়ে বারমার বিরুদ্ধে বারমার অপরাধ হয়েছে মানবতা বিরোধী অন্যায় করেছে তার বিরুদ্ধে ট্রায়াল চলবে বলে ঘোষণা দিয়েছে শুধু তাই না আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে বারবার বিরুদ্ধে বারবার বিরুদ্ধে অবরুধানো প্রস্তাব উঠেছে চায়না নামক এই হারামি আমি বললাম হারামি জাতিসংঘে ভেটু দিছে ভেটু দেয়ার কারণে ওই প্রস্তাব আর আগায় নাই আমি বলতে চাই আপনারাও শুনেন সবাই শোনা উচিত আল্লাহ এই জন্যে চায়নারে করুণা দিয়া টাইট করে দিছে এই জন্য আমি বলি বাংলার করুণা মুসলমানদের করোনা আল্লাহ চায়নারে টাইট করার জন্য দিছে টিকনা বেটিক আরে ভাই না বেটিক